দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এখনকার বাংলা সংবাদে। শুরুতেই জানাবো শিরোনাম। প্রথমে জানাবো আগামী নির্বাচন বড় ঘটনার জন্ম দিতে পারে বলেন জিএম কাদের। জানাবো যুবলীগ নেতা হত্যা, পরিচয় মিলেছে বোরকাপরা তিন গুলি করা যুবকের। জানিয়ে দেব নির্বাচনকালে বর্তমান সরকারই দেশ পরিচালনা করবে বলেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এদিকে অ্যাম্বুলেন্স ট্রাক সংঘর্ষে মা ও নবজাতক সহ তিনজনের মৃত্যু। জানাবো উন্নয়নের চাপাবাজির নামে দেশকে দেউলিয়া করেছে আওয়ামী লীগ বলেন রুহুল কবির রিজভী। এদিকে পুতিন বলেছেন টার্নিং পয়েন্টে বিশ্ব, বিজয়ী হবে রাশিয়া। এবং সর্বশেষ জানাবো ঘূর্ণিঝড় মোখা আঘাত হানতে পারে রোববার। এতক্ষণ শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন আগামী জাতীয় নির্বাচন ইতিহাসের বড় ঘটনার জন্ম দিতে পারে। তা খারাপ ঘটনা হতে পারে, আবার ভালোও হতে পারে। রাজনীতিতে সংঘাত হতে পারে, আবার দমনপীড়ন করে রাজনীতিকে দাবিয়ে রাখা হতে পারে। আসলে দেশের রাজনীতিতে সমস্যা আছে, কিন্তু তার সমাধান দেখছি না। বুধবার জাপার বনানী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের এসব কথা বলেন। তিনি বলেন জাপার নিজস্ব রাজনীতি। যুবলীগ নেতা হত্যা, পরিচয় মিলেছে বোরকা পরে গুলি করা তিনজনের। কুমিল্লায় যুবলীগ নেতা জামাল হোসেনকে যারা বোরকা পরে এসে গুলি করেছিলেন তাদের পরিচয় মিলেছে। তারা হলেন দেলোয়ার হোসেন ওরফে দলু, আরিফ ও কালামনির। এদিকে মঙ্গলবার র্যাবের অভিযানে দেলোয়ার হোসেন ওরফে দেলু, সাদ্দাম মাস্টার এবং পুলিশের অভিযানে মাজারুল ইসলাম সৈকত ধরা পড়েছেন। এ নিয়ে ঘটনায় পর্যন্ত মোট নয়জনকে গ্রেপ্তার করা হলো। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত গুলি, রিভলভার ও পিস্তল উদ্ধার করা হয়েছে। বুধবার পৃথক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কুমিল্লার পুলিশ সুপার আব্দুল মান্নান ও র্যাব এগারো এর সিপিসি দুই এর অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন। নির্বাচনকালে বর্তমান সরকারই দেশ পরিচালনা করবে তথ্যমন্ত্রী। তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন বাংলাদেশের সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনের সময় বর্তমান সরকারই নির্বাচনকারী সরকার হিসেবে দায়িত্ব পালন করবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকবেন। তিনি বলেন অন্যান্য গণতান্ত্রিক দেশ ভারত, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য এবং কন্টিনেন্টাল ইউরোপের বিভিন্ন দেশে যে সরকার ইতিপূর্বে দায়িত্ব পালন করেছিল তারাই নির্বাচনকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করে আসছে। আমাদের দেশও সংবিধান অনুযায়ী তাই হবে। বুধবার দুপুরে সচিবালয় মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় নির্বাচনকালীন সরকারে বিএনপির প্রতিনিধিত্ব এবং ২০১৪ সালে আওয়ামী লীগের দেওয়া অনুরূপ প্রস্তাবনা নিয়েও সাংবাদিকরা প্রশ্ন করলে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন আমাদের দলের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে নির্বাচনকালীন সরকার নিয়ে মন্তব্য করেছেন। এটি কারোর জন্য কোনো প্রস্তাবনা নয়। সেটি করা হবে কি হবে না সেটি বলার সময় এখনও আসেনি। বিএনপি যদি নির্বাচন বর্জন করে বা তারা যদি তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন না করার দাবিতে অনড় থাকে তাহলে এ সমস্ত আলোচনার প্রশ্নই আসে না। ২০১৪ সালের প্রেক্ষাপট আর আজকের প্রেক্ষাপট ভিন্ন। ২০১৪ সালে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নিজেই সেই প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু তারা সেটি গ্রহণ করেননি। টার্নিং পয়েন্টে বিশ্ব, বিজয়ী হবে রাশিয়া, পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন বর্তমান বিশ্ব একটি টার্নিং পয়েন্টে আছে। চলমান ইউক্রেন যুদ্ধে রাশিয়া চূড়ান্তভাবে বিজয়ী হবে বলেও প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন পুতিন। মার্কিন বার্তা সংস্থা এপি জানিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নৎসিবাদী জার্মানির বিরুদ্ধে রাশিয়ার বিজয়বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার এক অনুষ্ঠানে এসব কথা বলেন পুতিন। রাজধানী মস্কো রেড স্কোয়ারে আয়োজিত এই বিজয় উদযাপন অনুষ্ঠানে রুশ নেতা বলেন রাশিয়ার বিরুদ্ধে সত্যিকারের যুদ্ধে লিপ্ত রয়েছে পশ্চিমা দেশগুলো, তবে ইউক্রেনকে কেন্দ্র করে এই যুদ্ধে চূড়ান্তভাবে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে বিজয়ী হবে রাশিয়া। তিনি বলেন আবারও চূড়ান্ত একটি টার্নিং পয়েন্টের মুখে রয়েছে আজকের বিশ্ব সভ্যতা। আমাদের দেশের বিরুদ্ধে সত্যিকার অর্থে একটি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। পশ্চিমা এলিট গোষ্ঠী রুশ ভীতি এবং আগ্রাসী জাতীয়তাবাদের বীজ বপন করেছে। রুশ প্রেসিডেন্ট আরও বলেন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় রাশিয়াপন্থী লোকজনকে রক্ষা করা মস্কোর দায়িত্ব। একই সঙ্গে পশ্চিমাদের উচ্চাকাঙ্ক্ষার বিরুদ্ধে রাশিয়ার স্বার্থ রক্ষার অঙ্গীকারও ব্যক্ত করেন পুতিন। সর্বশেষ জানাবো আবহাওয়ার খবর। ঘূর্ণিঝড় মোখা আঘাত হানতে পারে রোববার। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান বলেন রোববার সন্ধ্যায় ঘূর্ণিঝড়টির কেন্দ্র
বাংলাদেশ অংশে আঘাত হানতে পারে। এর অগ্রবর্তী অংশ আরও 12 ঘন্টা আগে স্পর্শ করবে। আজ বুধবার তিনি এসব তথ্য জানান। মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে মোখাপ। এর আগে আবহাওয়া অধিদপ্তর আজ সকালে বিশেষ বার্তায় জানায়, বঙ্গোপসাগরে থাকা নিম্নচাপটি এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এখন এর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার। এটি প্রতি মুহূর্তে বাড়ছে। এর গভীর নিম্নচাপ কেন্দ্রের কাছে সাগর উত্তাল অবস্থায় আছে। এই পরিস্থিতির কারণে দেশের 4টি সমুদ্র বন্দরকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজিজুর রহমান আরও জানান, ঘূর্ণিঝড়টি তৈরি হলে বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূল এবং মিয়ানমারের উত্তর উপকূল দিয়ে তা অতিক্রম করতে পারে 14 মে রোববার বিকেল বা সন্ধ্যা নাগাদ। তবে এটি যখন ঘূর্ণিঝড়ে রূপ নেবে তখন আরও স্পষ্ট করে এর গতিবেগ বোঝা যাবে।